খুব ভালো লাগছে যে আমি কারোর আনফার্সনি কারোর ব্লগে তো আসছি নিজের ব্লগ নাই হোক নতুন ব্যবসা শুরু করেছি আসবো শাড়ি তুলবো চলে যাবো বাড়ির নিচে গিয়ে বেছে দেবো আপনারা আসবেন প্লিজ বাড়ির নিচে খুব বেশি দাম নেব না আমি কিন্তু আপনাদের কথা দিচ্ছি আমি এটা বেঁচে হচ্ছে না না এটা আমি ফ্রিতে পেয়েছি আমি এটা দেড় হাজার টাকা বিক্রি করে নেবো না ঠিক হয়ে গেলো ঠিক হয়েছে বলছে ভুল ভুলে দেখান দেখি দিদি

আসবো শাড়ি তুলবো চলে যাব বাড়ির নিচে গিয়ে বেছে দেবো আপনারা আসবেন প্লিজ বাড়ির নিচে খুব বেশি দাম নেব না আমি কিন্তু আপনাদের কথা দিচ্ছি আমি এটা বেঁচে না না এটা আমি ফ্রিতে পেয়েছি আমি এটা দেড় হাজার টাকা বিক্রি করে নেবো এটা একটা দুশো নিরানব্বই টাকায় শাড়িতে না এটা টু নাইন্টি নাইন না থ্রি নাইন্টি নাইন কিছু একটা টু নাইনটি নাইনশো টাকা লাভ রাখছে বুঝতে পারছেন তো তার মানে

প্রচুর সাইড কবে দেবে কতই দিয়ে দাও কমে দিয়ে দাও না এগারোশো নিরানব্বই না এটাই তো দাম দিদি না এটা পছন্দ কি পছন্দ নয় নিয়ে তো চলে গেল আটকাবে না কোনোভাবে ওকে তাহলে কি তোমার পাশে যেটা ওটাই নেবে এটাও নেবে না এই মা নিয়ে আসলে হবে না

মা যেই শুনেছে ফ্রিতে শাড়ি পাওয়া যাচ্ছে নিজেই বের করছে এখান থেকে নিজেই ঘাটছে মানে কি মা এটা কি শুরু করেছো এটা যেই শুনে তো ফ্রিতে পাওয়া যাচ্ছে অমনি আমার কোলটা পুরো শাড়ির দোকানে গেছে গঙ্গা যমুনা কোঠা কোঠা না কোটা তারপরে হচ্ছে এটাও আছে এটাও মা চাইছে তারপরে ওটা না এটা নেবে না আমি জানি মা এটা নেবে না তো

কোনটা নেবে বসে পড়লি কি ব্যাপার ওরা ওখানে তো সব পরিষ্কার করছে কি দেখছো ওইটা একবার খুলে দেখাও তো আঁচল সহ এটা আর একবার এটাও দেখো মহিলা একটু দেখুক আর এটা হ্যাঁ পরপর তিনটেই দেখিয়ে দাও এটা গোলাপির ওপর কি গো এটাও ভালো লাগছে তো